হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইন্টারনেট ছাড়া ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করা যাবে, তবে এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আসলে বিনামূল্যে বা ইন্টারনেট ছাড়া কিভাবে আপনারা ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন এবং কি কি সুবিধা পাচ্ছেন ফ্রি ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহারে। তো এখানে প্রথমেই বলে নিচ্ছি, সকল গ্রাহকেরা ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না, কারণ এটা শুধুমাত্র যারা গ্রামীণ ফোন ইউজার রয়েছেন তারাই একমাত্র বুক করতে পারবেন। তবে যদি সকল মোবাইল অপারেটরগুলো এই সুবিধাটা চালু করে, তাহলে আপনারা সকল মোবাইল কোম্পানির যে সিমগুলি ব্যবহার করছেন তখন আপনারা হয়তো সকল গ্রাহকরাই সেই সুবিধাটা পাবেন। তবে বর্তমানে একমাত্র গ্রামীণ ফোন ফেসবুকের যে বর্তমানে প্যারেন্টস কোম্পানি মেটা, তাদের সাথে একটা পার্টনারশিপ চুক্তি করেছে এবং সেখান থেকেই কিন্তু আমাদেরকে টেক্সট অনলি ফেসবুক এই ফিচারটার সুবিধা দিচ্ছে। এবং এই সুবিধাতে আমরা যারা গ্রামীণ ফোন ইউজার রয়েছি তারাই একমাত্র ফেসবুকের ফ্রি ইন্টারনেট সুবিধাটা পাব। আর এইখানে ফেসবুক ব্যবহার এবং মেসেঞ্জার ব্যবহারে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা নর্মালি ইন্টারনেট ব্যবহার করে যেভাবে ফেসবুক ব্রাউজ করতে পারি এবং মেসেঞ্জার চালাইতে পারি, বাট ফ্রিতে একটু ব্যতিক্রম। আপনি যখন ফ্রিতে ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করবেন তখন কিন্তু কোনো ধরনের ভিডিও বা ছবি আপলোড করতে পারবেন না, বা ভিডিও বা ছবি আপনি দেখতে পারবেন না। আপনি যখন ফেসবুক ব্রাউজ করবেন তখন সেখানে যারা পোস্ট করবে সেই পোস্টগুলো দেখতে পারবেন, এবং আপনি চাইলে বিনামূল্যে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা আপনি চাইলে আপডেট করতে পারবেন। তেমনি মেসেঞ্জার ইউজ করার ক্ষেত্রেও আপনারা যখন একে অপরের সাথে তথ্য আদান প্রদান করবেন বা কথা বলবেন তখন শুধুমাত্র টেক্সের মাধ্যমে আপনারা একে অপরের সাথে কথা বলতে পারবেন। সেখানে কোনো ধরনের পিকচার আপনারা শেয়ার করতে পারবেন না, তাছাড়া সেখানে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারবেন না। তো কখন আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জানার একটা বিষয়। যখন আপনার ইন্টারনেট থাকবে না, অর্থাৎ আপনার সিমে যখন ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যাবে, তারপর থেকে আপনার ফ্রিতে যে সার্ভিসটা তারা দিচ্ছে সেই সার্ভিসটা চালু হবে। পাশাপাশি এখানে কিন্তু একটা ডিসকভারের অপশন রয়েছে, যদিও এই ডিসকভার অপশনটি 2020 সালের দিকে আমাদের সামনে উন্মোচন হয়। তো ডিসকভার হচ্ছে ফেসবুকের মতো একটি সার্ভিস বা সেবা, যদিও এখন আর ফেসবুক বলা যাবে না, এটাকে বলতে হবে ম্যাটার একটি সেবা, যেখান থেকে আপনারা ইন্টারনেটের বিভিন্ন সাইটগুলো ব্রাউজ করতে পারবেন। তবে অন্যান্য ব্রাউজার ব্যবহার করে যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করবেন তখন যে পরিমাণ সেখানে মেগাবাইট খরচ হবে সেই তুলনায় ফেসবুকের যে সার্ভিসটি রয়েছে, অর্থাৎ ম্যাটার যে সার্ভিসটি রয়েছে ডিসকভার, সেখান থেকে যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে সেই তুলনায় অনেক কম মেগাবাইট খরচ হবে। তাছাড়া ডিসকভার ব্যবহার করার সময় আপনি শুধু ট্যাগসগুলো দেখতে পারবেন, সেখানে কোনো ধরনের ভিডিও বা ফটো দেখতে পারবেন না, কারণ ওইগুলোতেই মেগাবাইটটা সবচেয়ে বেশি খরচ হয়। তো এই ক্ষেত্রে ডিসকভার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মেগাবাইটের প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে গ্রামীণ ফোন 10-15 মেগাবাইট ডেইলি আপনাদেরকে ফ্রি দিবে, এবং সেটা দিয়ে কিন্তু আপনি সারাদিন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। হ্যাঁ, তবে মাত্র আপনারা jio.discoverapp.com এই ওয়েবসাইটটির মাধ্যমে বা এই অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র আপনারা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, এবং সেখানে ভিডিও এবং ছবি ছাড়া আপনারা ইন্টারনেট ব্রাউজ করবেন। তো এই ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার এবং ডিসকভারের যে ফ্রি ইন্টারনেট সুবিধাটা দিচ্ছে সেটা শুধুমাত্র গ্রামীণ ফোন দিচ্ছে। তো আশা করছি সকল যে মোবাইল অপারেটরগুলো রয়েছে তারাও হয়তো এই সার্ভিসটা আমাদের সামনে উন্মোচন করবে, তাহলে আমরা কিন্তু সকল অপারেটর যদি এই সুবিধাটা দেয় আমরা সবাই সেই সুবিধাটা উপভোগ করতে পারবো। তো আশা করছি ইন্টারনেট ছাড়াই কিভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারবেন এবং সেখানে আপনি কি কি সুবিধাগুলো পাবেন সেটা আশা করছি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।